পয়লা জানুয়ারির পর সোমবার লন্ডন থেকে সর্বোচ্চ 60 জন যাত্রী নিয়ে দেশে এলো একটি ফ্লাইট। তাদের নেওয়া হয়েছে হোটেলে। গত সপ্তাহে দুটি ফ্লাইটে আসা 83 যাত্রীকে ইতিমধ্যে সিলেট ও ঢাকায় 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে 17 যাত্রী ঢাকায় পৌঁছেছেন। স্বাস্থ্যবিধি মানার জন্য বাংলাদেশ সরকারের নির্দেশ মোতাবেক তারা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে চলে যাবে। আমাদের এখানে বিআরটিসি বাস আছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর লোক আছে এবং স্বাস্থ্য বিভাগের লোকের মাধ্যমে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে। যাত্রীদের স্বজনরা বিমান অবতরণের অনেক আগে থেকেই বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন। স্বাস্থ্য নিরাপত্তায় সরকারের সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন। সরকার যে পদক্ষেপ যে স্বাস্থ্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে হোম কোয়ারেন্টাইন হচ্ছে, আমরা জনগণ এটাকে খুব ভালোভাবে দেখি এবং মনে করি যে এটা যারা আসতেছে তাদের জন্য ভালো। এটার নিয়মটা আসলে আমরা জানি না কীভাবে নিবে বা আমরা কীভাবে ওনার সাথে দেখা করতে পারবো কি না, দূর থেকে হোক বা কীভাবে, এটা সম্বন্ধে পুরোপুরি আমাদের ধারণা নাই। আমাদের কষ্ট হলেও আমাদের সবার জন্য যেটা সরকার করেছে তার জন্য আমরা সাধুবাদ জানাই। সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনী দিয়ে যাত্রীদের বাসে তোলা হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।